আজকে সাজেক যাচ্ছি, অনেকদিন পর লকডাউনের পর প্রথম লং ট্যুর। তো ইনশাল্লাহ সুন্দরভাবে যাবো, ইনশাল্লাহ ফিরে আসবো আল্লাহর ইচ্ছায়। আর আমি একা যাচ্ছি, মানে আমার ফ্রেন্ডদের সাথে যাচ্ছি, আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি না। তো আমরা ফ্যামিলি ট্যুর করি বেশি, তো ফ্রেন্ডদের সাথে ট্যুর করা হচ্ছে বাইক ট্যুর। তো মোটামুটি 8টা বাইক যাচ্ছে আর কি একসাথে। তো আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে যাচ্ছি না, আমার আমার আম্মু, আমার মেয়ে একটা বাসা, সবাই আমাদের আমাকে বিদায় দিচ্ছে। হাই বলো। তো প্রোটেকশন নিয়ে নিছি আলহামদুলিল্লাহ, মোটামুটি সেফটি গিয়ার যা কিছু লাগে, ডাস্ট কাভার, কোট টোট, তারপর আমার হেলমেট হেলমেট নিয়ে নিছি, একটু মাউন্ট ডাউন করে নিছি, গ্লাস টোট তো আছেই, ইনশাল্লাহ সেফটি রাইড হবে। আর নিচে গিয়ে আর কি আমার ওখানে গিয়ে আমার ফ্রেন্ডদের দেখাচ্ছি। বিসমিল্লাহ চলুন। হ্যাঁ, আমারটা তো বেকিং পিরিয়ড শেষ হয় নাই। না না চলো। এখন আমরা মানে আমরা মানে আমি আছি এখন, এটা হলো গোমতী সেতুর ব্রিজ, মেঘনা ব্রিজ। এর আগের ভিডিওগুলো আমি করিনি, আমরা নারায়ণগঞ্জ থেকে রওনা করছি, 12টা, এখন বাজে 1টা, একটু লেট হয়ে গেছে। আমাদের সাইনবোর্ডে কিছু ফ্রেন্ড ছিল ও তাদের রিসিভ করলাম, তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রওনা করেছি সাজেকের উদ্দেশ্যে। এখন আমরা এটা পার হয়ে মেবি আমরা নেক্সট বিরতি দিব হলো দাউদকান্দি, না মানে কুমিল্লাতে, হ্যাঁ কুমিল্লা ক্যান্টনমেন্টে মেবি আমরা একটা ব্রেক দিব, মেবি কোনো রেস্টুরেন্টে হতে পারে, মানে মিথ্যে কিছু একটা। তো এই রাতের বেলা আসলে ভিউ দেখানোর কোনো সুযোগ অত নেই, আর আমার গাড়িতে এখন ব্রেকিং পিরিয়ড চলছে, আমি নতুন বাইক কিনেই R15 নিয়ে আমি বের হয়ে গেছি ট্যুরে। তো ওই এক মাসের মধ্যে আমি চেষ্টা করেছি যতটুকু করার, মাত্র 1100 মতো হয়েছে কিলোমিটার। এখন ব্রেকিং পিরিয়ড আমাকে মেনটেন করতে বলেছে 1500 থেকে 2500 মধ্যে, তারপর আমি চেষ্টা করছি আর কি 60-70-80 মধ্যে মাঝে মাঝে 100 উঠে যায় আর কি, কিন্তু উঠানোর আসলে ঠিক না ব্রেকিং পিরিয়ড যেহেতু চলছে। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ সুন্দরভাবে সাজেক ঘুরিয়ে নিয়ে আসুক, আমরা সুন্দরভাবে পৌঁছে যাই এবং আসতে পারি, এই দোয়া করছি। আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বিল্লাহ গফুরুর রহিম। আমরা এখন বারোয়ের হাট দিয়ে খাগড়াছড়ির রোডে উঠেছি। অনেক কুয়াশা ছিল এতক্ষণ রাতের জন্য, অন্ধকারে আর ভিডিও করতে পারি নাই, একটু একটু ভালো আলোই, এই যে সূর্যটা দেখা যাচ্ছে, এই ফার্স্ট সূর্য দেখলাম এখন এতক্ষণ পর, আর একটু আগেই হয়েছিল বাট সূর্যটা দেখলাম। এই সামনে হলো আমার আপন মামা, আমাদের বাইক পার্টনার, এর আগেরও অনেকগুলো ট্যুরের পার্টনার, কক্সবাজার, সিলেট, কুয়াকাটা আমাদের বাইক ট্যুর ছিল। তো আমার আপন মামার নাম প্রিন্স, প্রিন্স মামা, হ্যাঁ উনি র্যাপসোল নিয়ে আসছে, মানে ওনার র্যাপসোল আছে। দেখি সাজেক থেকে, হ্যাঁ সাজেকের ভিডিওটাও করবো ইনশাল্লাহ। এখন এই ওয়ে রোডটা
মেবি 2-2.5 ঘন্টার রোড খাগড়াছড়ি পর্যন্ত, এই এইভাবেই যেতে হয়। ফ্রেন্ডরা কিছু পিকচার নিচ্ছে, সুন্দর, মানে এই দেখেন কত খাড়া রোড, বাট ভাঙা, এরকম খাড়া রোডে চমৎকার দৃশ্য, দৃশ্য দেখবো না ভাঙা রাস্তা দেখবো এটা তো বুঝি না। মানে পিছনে বাইকের পিছনে যে বসবে সে ঠিক আছে, এই যে এখন একটা গাড়ি আসছে এর মধ্যে ভাঙা রাস্তা, ওপর দিয়ে যেতে হবে না, এইভাবে আসলে সাজেক আসা ঠিক না। মানে আমি এখন এই রাস্তার কন্ডিশন দেখে আমি বলবো যে বাইকাররা না আসেই ভালো। যে কেমন খাড়া রোড, এই ইঞ্জিনের সাউন্ড পেলে বুঝতে পারবেন যে কি খাড়া রোডে আমি টানছি। আবার ভাঙা, আবার নুড়ি পাথর, ও আসলে সাজিকে ওফ ওয়াও, দৃশ্য দেখলে আবার মন জুড়িয়ে যায়, তখন আর ক্লান্তি দূর হয়ে যায় আসলে। ওফ, এখন দৃশ্য দেখবো না রাস্তা দেখবো, রাস্তাটাই আগে দেখি, দৃশ্য দেখতে গেলে বিপদ। এই যে এখন নুড়ি পাথরের স্লিপারি, আবার রাস্তা খারাপ, এর মধ্যে হাইড্রোলিক মারলেও তো সমস্যা, যাই রোডের উপর দিয়ে যাই। আল্লাহ, এমনি হলো ব্রেকিং পিরিয়ড চলতেছে আমার বাইকের, গুড, একদম শেষ সব কিছু মিলিয়ে, যাক একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, সাজিক সাজিকে ওরা কিছু চাচ্ছে, মানে চকলেট টকলেট চায় আসলে, দুজন চকলেট নিয়ে আসতে গেছে। দেখি ইনশাল্লাহ আমি নামার সময় কিছু চকলেট কিনবো ওদের জন্য। হ্যাঁ, এই ফ্রেন্ডরা একটা ব্রেক নিলাম, ব্রেক নিলাম, দেখি একটু রেস্ট রেস্টে যাই, আর সুন্দর ওয়েদার দেখি। আমি এখন আবার, হ্যাঁ পরে আবার ব্লগ শুরু করব। এই যে আমার ফ্রেন্ডরা এখানে ওয়েট করছে, কিছু ফ্রেন্ডরা পিছনে পিকনিক ছিল, আলহামদুলিল্লাহ অনেকখানে আগে চলে আসছি। আপনাদের ফিলিংস কি বলেন, হ্যাঁ ট্যুরের ফিলিংসটা কেমন? মানে রোডের কন্ডিশন অনেক খারাপ, হ্যাঁ প্রচুর খারাপ আসলে, এটা 7-8 মাস আগে ছিল না এরকম কন্ডিশন, বাট এই হ্যাঁ, কিন্তু আর্মিদের এরিয়া, আমি এটাই বলতে বলতে আসতেছিলাম যে আর্মিদের এরিয়াতে আসলে এরকম খারাপ কন্ডিশন থাকা ঠিক না আসলে, ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ এতগুলো টুরিস্ট আসে, এই লকডাউনের মধ্যে ওদের ঠিক করা দরকার ছিল, এত টুরিস্ট আসে ওগুলো মানে প্রচুর হ্যাসেল। আচ্ছা ইনশাল্লাহ আমরা আবার শুরু করবো, এই যে একটু সিন, ওই পাহাড়ের ভিতরে গেলে সিনটা দেখা যাবে। আচ্ছা আমি উপর পরে গিয়ে আবার ব্লগটা করছি, এখানে একটু ব্রেক নিলাম, ফ্রেন্ডরা ওয়েট করছিল, এখন আবার রওনা হচ্ছে। এখানে একটু পাহাড়ি ক্যামেরাটা নিয়ে যেতে বলে গেছি, যে পাহাড়িদের সাথে একটু কথা বললাম। সাজেক আর 10 কিলোমিটার ইনশাল্লাহ, আর বেশিক্ষণ লাগবে না, কিন্তু রোডের কন্ডিশনটাই তেমন ভালো না, এটি সমস্যা। আর আলহামদুলিল্লাহ গাড়িটার এখন সব চলে গেছে ফ্রি। আমার সামনের ফ্রেন্ড ওরা কিছু না গিয়ে আবার উপরে উঠতে গিয়ে একটু পড়ে গিয়েছে, পড়ে গিয়েছে মানে উপরে উঠছিল, রাস্তা খারাপ যেটা বলছিলাম, রাস্তা খারাপের জন্য কিছুটা হতে পারে। এর মধ্যে চলে আসছে চান্দের গাড়িটারই, মাঝখানে ব্রেক করতে গিয়ে উঁচু রাস্তায় আর উঠতে পারে নাই, পরে পিক আপ দিচ্ছিল, হচ্ছিল হচ্ছে না, সাইডে পড়ে গেছে। তো পিছনে আমার অন্য একটা ফ্রেন্ড ছিল, ওরা আবার তুলে দিল, তো এখন এসে ও বললো
আসলে এই রোডে এখন এই যে অবস্থা, বাইকারদের না আসে উচিত আমি মনে করি এটি, কারণ অনেক উঁচু নিচু রাস্তার মধ্যে যদি রাস্তা এত খারাপ হয়, গর্ত গর্ত, এটা হাই রিস্ক হয়ে যায়, এটা সবার পক্ষে পসিবল। এই দেখেন আবার নুড়ি পাথর সাথে কেমন ভাঙা, আল্লাহ! এই যে আমার ABS ই করছে, মানে ধাক্কা দিচ্ছে আমার ব্রেকটাকে। তো এটা আসলে আমাদের আশাটা ভুল হয়ে গেছে। আমি 7-8 মাস আগে, আমি আসলে 1 বছর থেকে ব্লগটা দেখতেছি, সাজেক যাবো যাবো প্ল্যান করছিলাম। তো আমার পালসার যেটা ছিল ওটা সেল করেছে, যে ওটা দিয়ে আমি সাহস পাইনি, একটু পুরনো ছিল। তারপর আমি সাজেক আসার জন্য, মেইনলি সাজেক আসার জন্য একটু তাড়াতাড়ি করে আমি এই R15টা নিলাম, version 3টা। বাট রোডের যে কন্ডিশন, মানে হতাশ। সবাই টায়ার্ড, তো টায়ার্ডে আর কারো ভালো লাগছে না। আরেকটা ব্রেক শেষ করলাম, সাজেক আর 9 কিলোমিটার, দেখি আল্লাহ ভরসা। ফ্রেন্ডরা চলে গেছে, কিছু যাচ্ছে আর কি। ওরা অনেক কষ্ট হয় আসলে ব্লক করতে, কারণ এই টায়ার্ডের অবস্থায় আর ইচ্ছা করে না ব্লক করতে। তারপরও আসছি, ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দিই। সুন্দর ভিউ, রোডগুলো যদি একটু ভালো হতো তাহলে আর কথাই ছিল না। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সুন্দর করে নিয়ে আসছে আল্লাহ পাক, আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া। অনেক এই যে কেমন খারাপ রোড, পিছনের ব্রেক দিয়ে ধরা যায় না, চমৎকার রোড, চমৎকার ভিউ, এক্সিলেন্ট, মানে একদম দার্জিলিং, দার্জিলিংয়ের মতো ওঠার সময় যেমন হয়। আমি সাজেক্টলি মেইনলি পছন্দ করি হলো, মেইন পছন্দ করি হলো মেঘটা, যখন সাজেক্টে যে মেঘটা দেখবো, ও মানে একদম এক্সিলেন্ট একটা জিনিস, আমার অনেক পছন্দের। মেঘের সাথে আমি, তাহলে তো সবারই পছন্দ হওয়ার কথা। ওই মেঘটা দেখার জন্য সাজেক আসে আসলে, সবাই এই জন্যই আসে। পাহাড়, হ্যাঁ পাহাড় তো অবশ্যই সুন্দর, একটা বান্দরবনও আছে, বাট এই মেঘের রাজ্য যাকে বলে সাজেক, এই রাস্তার এই অবস্থা। আপনারা বাইক নিয়ে আপাতত না আসলেই ভালো। এই যে কিছু বাইকটা চলে যাচ্ছে, ওরা নেমে যাচ্ছে, জানি না কীভাবে যাবে। আমি জানি যতটুকু 10টা বাজে মাছালঙ্গের একটা আছে, ও আছে, ওরাও মেবি 2টা বা 3টারই ধরবে। তো হ্যাঁ, এই সময়টা ফ্রি পাবে, রাতে বিকেলে সাজেকের গাড়িগুলো কমই আসে। এই যে কেমন ঢালু, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, যাই না, অনেক ঢালু। আমি পিছনে ব্রেক দিই, রোড খারাপ, এটি সমস্যা। রোডটা একটু ভালো হতো আবার একদম উপরে, এর মধ্যে যদি আবার চান্দের গাড়ি চলে আসে তাহলে তো কথাই নেই। এই যে 3 গিয়ার উঠে না, 2 গিয়ারে দিলাম, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। 300 আমাদের নারায়ণগঞ্জ, আমার বাসা থেকে এই পর্যন্ত 331 কিলোমিটার চালানো হয়ে গেছে, যেহেতু আমি হিসেব করেছি কত, 337 কিলো মেবি। কেমন খারাপ, ওফ অসম ভিউ, 337 কিলো হলো
আমাদের মানে আমার বাসা থেকে আর কি সাজেক ভ্যালি, সো মেবি আর 6 কিলো আছে। হ্যাঁ যে 31 হয়ে গেছে আর 6 কিলো। আল্লাহ ভরসা যাই। আর টেনশন মানে টায়ার তো লাগছে অনেক, বাট একটু হাফ ছেড়ে পাচ্ছি, যেটা হলো এই রোড দিয়ে যাব না। এই রোড দিয়ে মানে সাজেক থেকে তো একটি রোড নামতে হবে, কিন্তু আমরা খাগড়াছড়ি ওই রোড দিয়েও যাবো না। খাগড়াছড়ি রোডটা অবশ্য একটু ভালো ছিল, এটা হচ্ছে বললাম না, আসলে আমি ব্লগে দেখেছি, তো আমি তো বললাম খাগড়াছড়ি রোডটা অনেক মানে চওড়া ব্রড। সাজেক 6 কিলোমিটার, রাইট? ঠিক আছে, আমার আইডিয়া। এই যে কেমন রোড, আর এই চান থেকে আসতেছে, যদি ভাঙা না থাকলে আলহামদুলিল্লাহ, খারাপ রোড। তারপর একটু ব্রেকে ব্রেকে যাই আমি, ব্রেক আর ইঞ্জিন ব্রেক, বাইকের ব্রেক দিতে দেওয়া, ওর সামনে রাস্তার অবস্থা তো করুন। আল্লাহ, ইসে ধরতেছে আমার। অনেক খারাপ অবস্থা তো রাস্তার। আল্লাহ, চান্দে গেলে উঠতে পারছে না, আর রোডের অবস্থা অনেক খারাপ, একবার টেনে উঠতে হবে। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, যাও। হ্যাঁ টেনে উঠতে হবে, একটু পরপরে যাই একজনের পরপর, দেখি আল্লাহ ভরসা কী অবস্থা। একজনের করে যাচ্ছে, র্যাপসো যাচ্ছে, মামা যাচ্ছে, ও উনি উঠার পর যাবে একজন একজন করে যাবো আর কি। যাক, অনেক খারাপ রোড, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, ভালো খারাপ রোড। হ্যাঁ ও আগে উঠুক, একজনকে নামিয়ে দিলে মনে ভালো হতো। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ। মোটামুটি চলে গেছে, এখানে আমার পালা। বিসমিল্লাহ রহমান রহিম, উঠেছে, একটা বাইক আসতেছে, আসুক। তারপর আমি যাই, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহিম। রোডের অবস্থা অনেক খারাপ, এত বাজে রোড। আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ চলে আসছি। এত খাড়া রোডে যদি, এত খাড়া রোডে 2 গিয়ারও টানা যায় না। কিছু করার নেই, আমার ব্রেকিং পিরিয়ডের গাড়ি নিয়ে আসছি। সাজেক ভুল ডিসিশন ছিল একটা। হ্যাঁ আপনারা তো ইঞ্জিনের সাউন্ড শুনে বুঝতে পারছেন কী অবস্থা রোডের, আর কীভাবে আমি যাচ্ছি, আবার খাড়া নামতে হবে। ও ভিউ দেখলে আর কিছু ভালো লাগে না, চমৎকার, অসাম ভিউ। ভিউ দেখলে সব ক্লান্তি দূর, সারা রাতের 12 ঘন্টার উপরে আমরা, একটু বেশি ব্রেক নেওয়া হয়েছে। গুড মর্নিং সাজেক, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন সাজেকে, আজকে সেকেন্ড ডে, আমি কালকে যে ক্লাস ব্লক করতে সাজেক ঢুকছি, এরপর অনেক টায়ার ছিলাম, ঘুমিয়েছিলাম, আমার পরে আর ব্লক করা হয়নি। আর ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম, একটা ঘুম থেকে উঠেই রাত হয়ে গেছে, এজন্য আর ব্লকটা করা হয়নি। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে এখন মেবি সকাল 6টা। Check the mic and make sure it sound right, boys.